ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা রাজ্যের একটি ডিএম অফিস থেকে আপনাদের কিন্তু নতুন রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং আপনারা অবশ্যই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে সেখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি সেই জেলা থেকে বিলং করে থাকেন অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা রাজ্যের একটি জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং আবেদন করতে রকম আবেদন মূল্য আপনাদের লাগবে না এটি একটি পারমানেন্ট পোস্টে আপনার নিয়োগ করা হচ্ছে কোনো রকম টেম্পোরালি পোস্ট নয় তো বন্ধুরা কোন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই প্রতিনিয়ত চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানাতে সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো সেই আবেদন ফর্ম এই আবেদন ফর্মটিকে ভালো করে ফিল করতে হবে ফিল করে আপনাদের সমস্ত রকম এডুকেশন কোয়ালিফিকেশনের ডকুমেন্টস এবং যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে আপনাদের নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে অবশ্যই টাইমের মধ্যে আশা করি বুঝতে পারলেন এবং অবশ্যই অ্যানভেলপের ওপরে লিখে দেবেন কিন্তু আপনারা কোন পোস্টে আবেদন করছেন সমস্ত রকম ডিটেলস ভালো করে ফিল করবেন ফিল করার পর ওপরে যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে আপনারা পাঠিয়ে দেবেন ক্লিয়ার হলো ও বন্ধুরা প্রথমেই বলে দিই দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করার লাস্ট ডেটটা বলে রাখি এখানে কিন্তু লাস্ট ডেট অফ আবেদন করা দেখতে পাচ্ছেন আট নয় দু হাজার একুশ অর্থাৎ আপনাদের কিন্তু আট নয় দু হাজার একুশের মধ্যে এই এই ফর্মটিকে ফিল আপ করে ড্রপ বক্সে গিয়ে ফেলে আসতে হবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এই ব্লক থেকেই বিলং করেন এই জেলা থেকেই বিলং করেন অবশ্যই কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন ক্লিয়ার হলো আট নয় দু কিন্তু আবেদনের লাস্ট ডেট আবারও বলে দিলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত ডিটেলস বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফর্মটি প্রকাশ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা থেকে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে এই ফর্মটি আপলোড করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে যদি আপনারা বিলং করে থাকেন যারা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আমাকে কমেন্ট করতেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং বন্ধুরা যারা পূর্ব বর্ধমান থেকে বিলং করছেন আপনারা অবশ্যই অগ্রাধিকার পাবেন এছাড়া যদি আপনারা পূর্ব বর্ধমান থেকে বিলং না করে থাকেন আপনারা অন্যান্য জেলা থেকে যদি বিলং করে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নাম কিন্তু কমেন্ট করে দেবেন ভবিষ্যতে যখন আপনার জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসে নিয়োগ করা হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো তো আপাতত দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখানে পরিষ্কার বলে দিয়েছে দেখতেই পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এখানে অফিসিয়াল অ্যাড্রেসটি কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের এই ব্লক থেকে বিলং অবশ্যই অগ্রাধিকার পেয়ে যাবেন এবং পূর্ব বর্ধমান থেকে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের এই নির্দিষ্ট অ্যাড্রেসে গিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করে ড্রপবক্সে ফেলে আসতে হবে এজ লিমিট যেটা বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবেন এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অবশ্যই কিন্তু আপনারা এস বয়সে বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে পার মান্থ যেটা স্যালারিটা প্রোভাইড করা হচ্ছে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে শূন্যপদ কিন্তু একটি রয়েছে কিন্তু খুব কম শূন্য পদ রয়েছে কিন্তু পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তিনটি স্টেজ রয়েছে আপনাদের সিলেক্ট করা দেখতে পাচ্ছি সিলেকশন প্রসেসের প্রথমে রিটেন এক্সাম হবে পঞ্চাশ মার্কসের এবং পঞ্চাশটি কোশ্চেন থাকবে এরপরে কিন্তু কম্পিউটার টেস্ট হবে যেখানে আপনাদের ইংলিশ টাইপিং টেস্ট এমএস ওয়ার্ড এম এস এক্সেল প্রভৃতি কিন্তু আপনাদের দেখা হবে আপনারা জানেন কি না এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড পার মিনিট কিন্তু এখানে আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড চাওয়া হয়েছে এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন যে কোন কোন ডকুমেন্টসগুলো আবেদন করার সময় আপনাদের দিতে হবে ক্লিয়ার হলো নিচের দিকে চলে আসবেন সমস্ত রকম ডকুমেন্টসগুলো দেখে নেবেন অবশ্যই কিন্তু ড্রপবক্সে গিয়ে আপনাদের ফেলে দিয়ে আসতে হবে ওপরে যে অ্যাড্রেসটা দেখালাম বা এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে এবং আট নয় দু হাজার একুশের মধ্যে তো বন্ধুরা আপনারা আপনাদের জেলার নাম কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ভবিষ্যতে আপনাদের জেলাতেও কিন্তু ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়া হবে যখনই আপনাদের জেলাতে প্রকাশ হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে ভালো করে ফিল আপ করে আপনাদের নির্দিষ্ট ড্রপবক্সে গিয়ে ফেলে আসতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পূর্ব বর্ধমান থেকে যারা কমেন্ট করতেন অবশ্যই আপনারা আবেদন করুন আবেদন করতে কোনো লাগছে না এবং অন্যান্য জেলা থেকে যদি বিলং করেন যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন আবেদন করুন অথবা যদি আপনি আপনার জেলার জন্য চাকরি খুঁজছেন তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নাম কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের মাঝখানে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও